আজকে তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে মুড়ি, মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ড রান্না করবো। আমি মাছের মাথাগুলো ভেজে তুলে দিচ্ছি। তেজপাতা, তেলের মধ্যে তেজপাতা দিলাম, ওতে আর একটু তেল দিয়ে দিলাম, মাথাগুলো তো ভেজে তুলে রেখেছিলাম, আর একটু তেল দিয়ে দিলাম তেজপাতার মধ্যে। গরম মশলা থেতো করে দিয়ে দিলাম একটু ডালচিনি আর ছোটো এলাচ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে এবার একটু কষে নেব, ভালো করে কষে নিয়ে। এর মধ্যে এবার একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। একটুখানি জিরে গুঁড়ো দেব। দিয়ে এবার একটু ভালো করে কষে নেব। কষে নিচ্ছি ভালো করে, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিতে হবে। একটু ভালো করে কষে নিয়ে এবার গোবিন্দভোগ চালটা ওর মধ্যে দিয়ে দেবো, জলটা ঝরিয়ে গোবিন্দভোগ চালটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে তেলটা ছেড়ে দেবে, তেলটা দেখবে ভালো করে কষা হয়ে গেলে তেলটা উপর থেকে ভেসে উঠবে, ছেড়ে দেবে তেলটা। তখন একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে চালটা সেদ্ধ হবে সেরকম একটু জল দিয়ে দিলাম। তারপর মাথাগুলো ওর ভিতরে দিয়ে দিলাম, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর একটু ঘি উপর দিয়ে দিয়ে দিলাম,
দিয়ে একটু চালটা গুলে গেলে তারপর নামিয়ে নেবো। দেখো আমার হয়ে গেছে, মুড়ির ঘন্ট হয়ে গেছে। এইভাবে তোমরা করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।